আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবার হাজির হলাম আজকের ক্লাসে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত খাতা কলম নিয়ে আমার সঙ্গেই থাকবে। এর আগে আমার পরিচিতি দিয়ে নেই, আমি নাজমা বেগম, সহকারী শিক্ষক বিজ্ঞান, পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুল। আজ ক্লাস নিচ্ছি চতুর্থ শ্রেণী গণিত। গত ক্লাসে তোমাদেরকে বেশ কয়েকটি গণিত শিখিয়েছিলাম, সেখানে কিছু কিছু প্রতীক ছিল। তো আজকে চলো বোর্ডে যাই, এই প্রতীকগুলো আমি ডিটেলসে কিভাবে বলতে হবে এবং কিভাবে করতে হবে সেই জিনিসগুলো শিখিয়ে দিচ্ছি। প্রত্যেকেই খাতা তুলবে এবং আমার সাথে সাথে বলবে, ঠিক আছে? আর আবারও মনে করিয়ে দিচ্ছি, এসডাব্লুগুলো করেছো তো? হ্যাঁ, প্রত্যেকটি তারিখ দিয়ে এসডাব্লুগুলি ক্রমানুসারে, অর্থাৎ ধারাবাহিকভাবে যেই যেইভাবে আমি ক্লাসগুলো নিচ্ছি, প্রত্যেকটা ক্লাসের তারিখ এবং এসডাব্লু যা যা দিচ্ছি সেগুলো তুলবে। চলো এবার বোর্ডে যাই। বোর্ডে দেখো, এখানে আমরা ফার্স্টে কতগুলো তারকাচিহ্ন দিয়েছি। তারকাচিহ্নটা হচ্ছে যে এগুলো অত্যন্ত জরুরি, আমাদের অঙ্ক করার সময় এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমরা কতগুলো প্রতীক দেখেছি, প্রতীকগুলো আমরা চিহ্নটা একটু বুঝে নেই। প্রথম যে চিহ্নটা সেটা হচ্ছে সমান। এখানে দেখো এই চিহ্নটা, এই চিহ্নটাকে আমরা বাংলায় বলি বৃহত্তর। কি বলি? বৃহত্তর, যেটাকে বলে ইজ গ্রেটার দেন। এরপর দেখো ক্ষুদ্রতর, এটাকে যদি আমরা ইংরেজিতে বলি আমরা বলি কি লেস দেন। এরপর দেখো সমান চিহ্ন দিয়ে একটা দাগ দেওয়া, এই ধরনের থাকলে আমরা সেটা বলবো যে সমান নয়। অর্থাৎ সমান নয় যে চিহ্নটা, তার প্রতীক কী? দেখো দুইটা সমান চিহ্ন দিয়ে একটা দাগ দেওয়া হয়েছে, অর্থাৎ এটা সমান নয়। এরপর দেখো বৃহত্তর, এই ক্ষেত্রে একটি দাগ দেওয়া হয়েছে, তার মানে এই ধরনের চিহ্নটা থাকলে আমরা বুঝবো বৃহত্তর নয় এবং এই ধরনের চিহ্নটা থাকলে ক্ষুদ্রতর নয়। সম্পর্ক প্রতীক নামের ব্যাপারে, সম্পর্ক প্রতীক দেখো পাশে আমরা চিহ্নটা দেখিয়েছি যে ইকুয়াল টু কমা, এরপর আমরা দেখতে পাচ্ছি গ্রেটার দেন বা বৃহত্তর, ক্ষুদ্রতর, সমান নয় এবং বৃহত্তর নয়, ক্ষুদ্রতর নয়। এবং এখানে প্রত্যেকটা নামের ব্যাপারে, তুমি যখন সম্পর্কের প্রতীকগুলো লিখবে বা দেখাবে তখন নামের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কাজে এটা খাতায় পুরোটাই তুলবে, তুলে দুবার করে লিখলে চর্চা হয়ে যাবে। এরপর আসো দ্বিতীয় তারকাচিহ্ন। এই দ্বিতীয় তারকাচিহ্ন আমরা এরপরের গণিতে, অর্থাৎ 7 দশমিক পরবর্তী যে অনুশীলনীতে যাব, এর আগে আমাদের কিছু জিনিস আমাদের একটু জেনে নিতে হবে, যার ফলে আমাদের গণিতটা সমাধান করতে সুবিধা হবে। তাহলে দেখো একটু তারকাচিহ্নতে আমরা কি দেখতে পাচ্ছি, দুইয়ের গুণিতক। তাহলে দুইয়ের গুণিতক আমরা কি দেখতে পাচ্ছি, যে দুইয়ের গুণিতক কি কি? আমরা এখানে 1 থেকে 25 পর্যন্ত লিখেছি এবং এই জায়গায় দুইয়ের গুণিতক যখন বললাম, তাহলে সেক্ষেত্রে বলতে হবে যে দুইয়ের গুণিতক কোন কোন জিনিসগুলো, অর্থাৎ দুইয়ের গুণিতকগুলো আমরা এখানে দেখো এক ক্রমান্বয়ে লেখা আছে, দুইয়ের গুণিতক বের করব, কিন্তু আমরা একটু পরে তোমাদেরকে দেখিয়ে দেব। কিন্তু এখানে ধারাবাহিকভাবে লিখে গিয়েছে সংখ্যাগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এভাবে ক্রমান্বয়ে 25 পর্যন্ত। তাহলে দুইয়ের গুণিতক কোনগুলো? অর্থাৎ দুই যে যে সংখ্যার দ্বারা বিভাজ্য হয়, আবার বলি দুই যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, এক্ষেত্রে আমরা একটু দেখতে পাবো যে কোন কোন সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হয়। তাহলে চলো দেখি, এখানে দুই আমি দাগ দিয়ে দিচ্ছি, দুই, এরপর আসছে 4। তাহলে দুইয়ের গুণিতক কী? 2, 4,
6 এইভাবে ক্রমান্বয়ে যাবে ঠিক আছে আমি বোঝানোর জন্য তোমাদেরকে তিনটি আমি দাগ দিয়েছিলাম এরপর দেখো 3 এর গুণিতক 3 এর গুণিতক আমরা কি পাচ্ছি এখানে 3 অর্থাৎ 3 সংখ্যাটি দ্বারা বিভাজ্য যা তাই হচ্ছে 3 এর গুণিতক ঠিক আছে 3 এরপর 3 এর পরে আমরা কি পাচ্ছি 6 এরপর 9 এইভাবে ক্রমান্বয়ে পর পর যাবে এরপর দেখো তারকা চিহ্ন যেটা আমরা দেখতে পাচ্ছি যে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি তো এই ক্ষেত্রে তোমরা খাতায় সবাই খাতা নিয়ে রেডি হও এবং আমি পর পর সংখ্যাগুলো বলবো এবং খাতায় তোমরা তুলে ফেলবে তাহলে লেখো 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 47 53 59 61 67 71 73 79 83 89 97 তাহলে এই সংখ্যাগুলো 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে ব্যাপক ওই সংখ্যাগুলোর মৌলিক সংখ্যাগুলো হলো এগুলো কাজে আমি যতটুকু লিখালাম বা এই জিনিসগুলো আমরা পরবর্তীতে অঙ্ক করার ক্ষেত্রে এগুলো হচ্ছে অঙ্কের বেস কাজে বেসটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি বেসিকটা তাহলে কিন্তু তুমি সেই জিনিসগুলো পারবে অনুশীলনের 7.4 পৃষ্ঠা 85 সবাই 85 পৃষ্ঠা খোলো এবং অনুশীলনের 7.4 এক নাম্বার নিচের সংখ্যাগুলোর 3টি গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও আবার বলছি নিচের সংখ্যাগুলোর 3টি গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও 4 এর 3টি গুণিতক তো বোর্ডে দেখো যে 4 এর 3টি গুণিতক আমরা কি কি পেয়েছি 4 8 12 ছোট থেকে এখানে ছোট থেকে ক্রমে সাজানোই আছে কাজে আমি যদি আবারও সাজাই উত্তরে তাহলে ছোট থেকে বড় ক্রমে সাজালে আমরা কি পাচ্ছি 4 8 12 যেহেতু এক নাম্বার এবং দুই নাম্বার অঙ্কটা সেম কাজে দুই নাম্বার আর দেখালাম না এবার আসো ব্যতিক্রম ধর্মী যে অঙ্ক তিন নাম্বার দেখো নিচের সংখ্যাগুলোর সকল গুণন নিয়োগ এই জায়গাটা একটু খেয়াল করো এখানে হচ্ছে গুণনীয়ক এর আগে ছিল গুণিতক এখন আমরা কি পেলাম গুণনীয়ক লেখো এখানে কত আছে 9 9 কে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি পাচ্ছি 9 কে 9 1 ইনটু 9 ইকুয়াল টু আরেকটা কি হয় 3 3 কে 9 অর্থাৎ 3 ইনটু গুণন 3 3 গুণন 3 কত হচ্ছে 3 3 কে 9 তাহলে 9 এর সকল গুণিতক আমরা কি পাবো দেখো ব্যতিক্রমধর্মী 1 3 9 এই গোল দিয়ে দিয়ে তোমাদের বুঝাচ্ছি তাহলে 9 এর সকল গুণিয়ক গুণনীয়ক আমরা কি পাচ্ছি 1 3 9 উত্তর 1 3 9 কাজে এই অঙ্কগুলো যা করিয়েছি তা করবে একটু খেয়াল রাখবে যে বেশি বেশি চর্চা তোমাদের অবশ্যই করতে হবে কারণ এর পরবর্তী ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস 5 কাজেই 4 থেকেই কিন্তু পরবর্তী সিঁড়ি ধাপ তো যাই হোক এখন এইচডব্লিউ দেখো সবাই একটু খেয়াল করবে এবং প্রত্যেকেই কিন্তু এইচডব্লিউ করবে বারবার বলছি তারিখ দেবে এবং এইচডব্লিউ করবে এইচডব্লিউ হচ্ছে 7.4 এর 1 2 3 আবার দেখো 7.4 এর 1 2 3 আজ এ পর্যন্ত পরবর্তী ক্লাসে তোমাদের আবার অঙ্ক নিয়ে আসা হবে তো আজ এ পর্যন্তই ধন্যবাদ